এটা কিন্তু এখনো গবেষণা চলছে যে করোনা ভাইরাসের ক্ষেত্রে যারা ইমিউনিটি ডেভেলপ করেছেন তাদের ইমিউনিটিটা কতদিন পর্যন্ত তাদেরকে এই করোনা ভাইরাস থেকে আবার মানে প্রতিরোধক হিসেবে রাখবে, তাদের শরীরে করোনা ভাইরাস হবে না। করোনা ভাইরাসের প্রথম ওয়েভটা যেতে না যেতেই সারা বিশ্বব্যাপী এখন আরেকটা আলোচনা সবার প্রথমে চলে আসছে, সেটা হলো করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ কত মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আতিক মেহেদি। দ্বিতীয় ওয়েভ নিয়ে যে কথাটা বলছিলাম এই কথাটা কিন্তু অনেক বছর ধরে চলে আসছে, মানে আমরা প্রথম থেকে যেসব মহামারীর ঘটনাগুলো জানি প্রত্যেকটা মহামারীতেই হয়তো দ্বিতীয় বা তৃতীয় ওয়েভ ছিল। কোনো কোনো ক্ষেত্রে এই দ্বিতীয় ওয়েভটা প্রথম ওয়েভের থেকেও অনেক বেশি ভয়াবহ হয়। এ ধরনের ভয়াবহতার উদাহরণ পাওয়া যায় মধ্যযুগে একটা মহামারী হয়েছিল, তখন বিবনিক প্লেগ নামে একটা মহামারী ছিল, সেখানেও কিন্তু দ্বিতীয় ওয়েভ বা দ্বিতীয় যে ঢেউটা এসেছিল সেখানে কিন্তু হতাহতের পরিমাণ অনেক বেশি ছিল। তারপরে স্প্যানিশ ফ্লুর কথা বলতে পারি 1918-এ, তখন দ্বিতীয় ওয়েভে অনেক বেশি মানুষ মারা গিয়েছিল। একইভাবে সোয়াইন ফ্লুতেও কিন্তু একটা দ্বিতীয় ওয়েভ এসেছিল। কিন্তু যতই দিন আগাচ্ছে তত কিন্তু মানে মেডিকেল সায়েন্স বলি বা টেকনোলজি বলি আপগ্রেডেড হচ্ছে, এবং প্রথম ওয়েভের পরে আমরা দ্বিতীয় ওয়েভটাকে ঠেকিয়ে দিতে সামর্থ্যবান হচ্ছি। বিশেষ করে নতুন ধরনের ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, টিকা আবিষ্কার হচ্ছে, যার কারণে দ্বিতীয় ওয়েভটা আসলে এতটা মারাত্মক হচ্ছে না। আমরা আশা করব হয়তো বা এই করোনা ভাইরাসের ক্ষেত্রেও দ্বিতীয় ওয়েভটা সেরকমই কিছু একটা হবে, যেখানে প্রথম ওয়েভের থেকে দ্বিতীয় ওয়েভটা মারাত্মক হবে না। এবং আমাদের এটাও জানা থাকতে হবে যে কখন দ্বিতীয় ওয়েভটা অনেক বেশি মারাত্মক হয়। তো ফার্স্ট যেটা হতে পারে যে একজন মানুষ যদি করোনায় আক্রান্ত হন তিনি আর কতজনকে কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত করছেন, এই সংখ্যাটা যদি একের বেশি হয় তাহলে অবশ্যই দ্বিতীয় ওয়েভে আক্রান্তের সংখ্যা বাড়বে। মানে একজন মানুষ যদি এক আরও অপর একজনার বেশিকে আক্রান্ত করতে পারে তাহলে দ্বিতীয় ওয়েভে আক্রান্তের সংখ্যা বাড়বে। আমাদের চেষ্টা করতে হবে একজন মানুষকে এমনভাবে আইসোলেট করে ফেলতে যাতে তিনি আর একজনকেও আক্রান্ত না করেন, অথবা তার আক্রান্তের পরিমাণ একজনের কম হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা করোনা ভাইরাসের এই যে সংক্রমণের হারটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো। দ্বিতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যেই মানুষরা বা যেই লোকেরা ইমিউনিটি গেইন করছেন, লাইক যাদের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে উঠছে, এই রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা তাদের মধ্যে কতদিন পর্যন্ত স্থায়ী হয়, এটা কিন্তু এখনও গবেষণা চলছে যে করোনা ভাইরাসের ক্ষেত্রে যারা ইমিউনিটি ডেভেলপ করেছেন তাদের ইমিউনিটিটা কতদিন পর্যন্ত তাদেরকে এই করোনা ভাইরাস থেকে আবার মানে প্রতিরোধক হিসেবে রাখবে, তাদের শরীরে করোনা ভাইরাস হবে না। তো এটা নিয়ে একটা গবেষণা হচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় চলে আসে, সেটা হলো যে এই যে আমাদের ওয়েদারের চেঞ্জ, এই ওয়েদারের চেঞ্জের সাথে ভাইরাসের সংক্রমণের ক্ষমতার কোনো উনিশ বিশ হয় কিনা, লাইক কোনো কোনো ওয়েদারে হয়তো সংক্রমণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, কোনো কোনো ওয়েদারে সংক্রমণ ক্ষমতা কমে যাচ্ছে, এই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো অনেকগুলা বিষয় বলে ফেললাম যে দ্বিতীয় ওয়েভ যেটা বা দ্বিতীয় ঢেউ যেটা সেটা যাতে অনেক বেশি মারাত্মক না হয়, এবং করোনা ভাইরাস যাতে আরও বেশি সংক্রমণক্ষম হয়ে আমাদেরকে আক্রমণ করতে না পারে। আর তাছাড়া আমরা জানি যে এখন মেডিকেল সায়েন্স অনেক আগাচ্ছে, যার কারণে নতুন নতুন টিকা আবিষ্কার বা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে, এবং অলরেডি কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু বেশ সফলতা অর্জন করেছে এই ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে। সো আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো, এবং পরবর্তীতে আর কোনো ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে এই যে দ্বিতীয় বা তৃতীয় ওয়েভের ব্যাপারগুলো থাকবে না। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।